আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে এই দুই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিলাম, তো আজকে ওনারা ফলো আপে এসেছেন। তোমাদের রেজাল্টটা জানবো এবং সার্জারির অভিজ্ঞতাটা জানবো। ওনাদের সাইজটা একটু বড় ছিল এবং ওনারা টোটাল অ্যানেস্থেশিয়া দিয়ে, অর্থাৎ জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করেছিলেন, তো টোটাল অভিজ্ঞতাটা জানবো। আপনি যদি বলতেন যে আপনার রেজাল্টটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, কেমন লাগছে এখন, আগের জীবনটা কেমন ছিল, এখন কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ, আমি পুরোপুরি এখন সুস্থ আছি এবং আমি ভাবি নাই এতটা ভালো ফলাফল পাবো। আমার ধারণার চাইতে অনেক গুণ বেশি ভালো ফল পাইছি। যেমন প্রথমবার আজকে আমার এই ড্রেসিং করার সময় দেখলাম যে মানে আমি ভাবছি এইদিকে চর্বি ছিল, এইদিকে ছিল, হয়তো এগুলো থাকবে, বেস্টের যেগুলো ছিল এগুলো স্যার হয়তো বের করছে, কিন্তু দেখলাম যে না, সবগুলোই বের করা হয়েছে এবং শেপটা খুবই সুন্দর। তো আমি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট খুশি। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ, আপনি তো এত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য ধন্যবাদ। তো এই ভাইয়ের কাছ থেকেও জানতে চাইবো, এই ভাই মানে একটু গম্ভীর, একটু হাসে কম, জানি না কি ব্যাপার, এখন তো হাসির একটা ব্যাপার আসছে। আমি এই প্রবলেম নিয়ে অনেক দিন যাবত ভুগতেছি, প্রায় 6 থেকে 8 বছর যাবত। 6 থেকে 8 বছর যাবত, অনেক দিন ধরে এই প্রবলেমটা। তো এটা মানসিকভাবে অনেক সমস্যা, ফ্রেন্ড সার্কেল আছে আর অনেক আছে, তাদের সামনে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না, যার জন্য অনেক প্রবলেম। তাই এনে অনেক চেষ্টা করছি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য। তারপর সার্জারি ছাড়া কী কী চেষ্টা করেছেন মুক্তি পাওয়ার জন্য? সার্জারি ছাড়া এমনি ডাক্তারের কাছে গেছি এবং অনেক বিষয়ে জানতে চাইছি, তারা বলছে এটা কোনো মেজর প্রবলেম না, কিন্তু আমি তো বুঝতেছি এটা আমার জন্য অনেক মেজর। তারপর আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখলাম, আপনার ফলাফল দেখলাম, আমার খুবই ভালো লাগলো, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। তাই এখন সার্জারির পর আমার ফলাফল দেখে আমি অনেক খুশি। আচ্ছা, ধন্যবাদ। আসলে গাইনোকোমাস্টিয়ার ব্যাপারটা এরকমই, আমরা সবসময় একটা কথা বলি, গাইনোকোমাস্টিয়া হলেই যে আপনার অপারেশন করে ফেলতে হবে ব্যাপারটা যেরকম ওরকম না। আবার যার কাছে যার যার গাইনোকোমাস্টিয়া হয়েছে, তার এটা যত ছোটই হোক, সে এটা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবেই। হ্যাঁ, এটা একটা তার মানসিক এবং শারীরিক একটা চাহিদার একটা অংশ, ডেফিনেটলি। তো এটা এই জন্যই যখন কেউ অনেক ছোটো গাইনোকোমাস্টিয়া নিয়ে আসে, আমরা পেশাদারিত্বের সাথে সেই রোগীগুলো ডিল করি, আমরা কখনো বলতে পারি না যে কেন আপনি এটা করাতে আছেন, আপনি এটা করবেন না এবং এটা করা ঠিক হবে না, ব্যাপারটা এরকম না। যেহেতু আমাদের এই গাইনোকোমাস্টিয়া সার্জন আমাদের দেশে কম, এই জন্য এই ব্যাপারগুলি আমাদের ডাক্তাররাও অনেকে বুঝেন না যে তার এই ছোটো গাইনোকোমাস্টিয়া কেন করতে যাচ্ছে না। হয়তো হয়তো বা বুঝিয়ে সুঝিয়ে আর তাকে পাঠিয়ে দেন, তিনি হয়তো মনে করেন যে আমি তাকে ম্যানেজ করে ফেলেছি, কিন্তু তিনি বিনা বাক্যে চলে গেলেও আরেক ডাক্তারের কাছে যাবেন, আরেক ডাক্তার যখন ফিরিয়ে দেবে তখন সে আরেক ডাক্তারের কাছে যাবেন। সেইটার জন্য সে সলিউশন সিক করতেই থাকবে, করতেই থাকবে। এইটাই হলো গাইনোকোমাস্টিয়া সার্জারির স্পেশালিটি। এই জন্য গাইনোকোমাস্টিয়া কেউ ছোটো নিয়ে আসলেও আমরা তাকে স্বাভাবিক কাউন্সিলিং করি যে আপনি কেন করতে যাচ্ছেন, এটা শারীরিক কোনো ক্ষতি করবে না। আপনি যদি শারীরিক ক্ষতির আশঙ্কা এটা করে থাকেন তাহলে এটা ভুল। আপনি আর যদি ওই মানসিক প্রবলেমের জন্য বা সামাজিক প্রবলেমের জন্য করে থাকেন, সেটা তাহলে ভিন্ন কথা, তখন সেটা আমরা তাকে সার্জারির জন্য ডিনাই করি না, না করি না। সার্জারির গাইনোকোমাস্টিয়া সার্জারির ব্যাপারটাই এরকম। তো আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ স্যার।